77তম বর্ষে অভিযান সঙ্গে শারদ উৎসবের আকর্ষণ পায় হেঁটে কেদারনাথ। শুধুমাত্র মণ্ডপেই নয়, আলো ও প্রতিমাতেও থাকবে বিশেষত্ব বলে দাবি ক্লাব সদস্যদের। সোমবার অনুষ্ঠিত হলো ক্লাবের খুঁটি পুজো। সাড়ম্বরে শারদ উৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো বনগাঁ অভিযান সংঘের। এবারে 77তম বর্ষে পা দিয়েছে অভিযান সংঘ। বরাবরের মতো এবছরও শারদ উৎসবে বনগাঁবাসীর জন্য অভিনবত্ব থাকবে বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের। সোমবার সকালে খুঁটি পুজোকে ঘিরে ক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট। এ বিষয়ে ক্লাবের পক্ষে দাবি, এবারের শারদ উৎসবে তাদের নিবেদন পায়ে হেঁটে কেদারনাথ। ক্লাব সূত্রে খবর, মণ্ডপ সজ্জার পাশাপাশি প্রতিমা আলোকসজ্জা থাকবে নজর কাড়া। এ বিষয়ে ক্লাবের সম্পাদক তুহিন কুমার ঘোষ বলেন, মাঝে দুটি বছর করোনার কারণে শারদ উৎসব সেভাবে করা সম্ভব হয়নি, সে কারণেই 77তম বর্ষে আমরা বনগাঁবাসীকে উপহার দিতে চলেছি নজর কাড়া দুর্গা উৎসব। এ বিষয়ে তিনি আরো বলেন, প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। গুটি গুটি পায়ে 77তম বছরে আমরা উপনীত হয়েছি। 75তম 76তম বর্ষ আমরা পালন করতে পারিনি করোনার করাল গ্রাসে। বর্তমান বছরে আমরা প্রতিমায় স্বপন ভট্টাচার্য অ্যান্ড সন্স, তাকে দিয়েছি ডেকোরেটার্সে মা ডেকোরেটার্স পায়ে হেঁটে কেদারনাথ, এবং বিদ্যুৎ ইলেকট্রিক চন্দননগরের সাথে যোগাযোগ চলছে। মূলত ইয়ং জেনারেশনের উপরে আমরা হস্তান্তর করেছি, পুজোর ক্রিয়াকর্ম অর্পণ করেছি। আগামী দিনে বনগাঁ শহরের অভ্যন্তরে অভিযান সংঘের যে সুনাম এখনও পর্যন্ত অক্ষুণ্ণ আছে, আমরা যথেষ্ট সংশয়হীনভাবে সংশয়চিতভাবে আমরা সফলতার সাথে আগামী দুর্গা পুজো পরিসমাপ্ত করব। ক্লাব সূত্রে জানা গেছে, এবারে তাদের প্রতিমা তৈরি করছেন বনগাঁর প্রতিমা শিল্পী স্বপন ভট্টাচার্য। আলোর ব্যবস্থা করা হচ্ছে চন্দননগর থেকে। পুজো মণ্ডপ প্রস্তুত করবেন মা ডেকোরেটার্স। এ বিষয়ে ক্লাবের পক্ষে শম্ভুদাস বলেন, প্রবীণ ও নতুন প্রজন্মের মেলবন্ধনে আয়োজিত হবে শারদ উৎসব। অভিযান সঙ্গে 77তম বর্ষে অভিযান সঙ্গের পক্ষ থেকে শারদীয়ার উষ্ণ অভিনন্দন ভালোবাসা জানাই সবাইকে। আমাদের এবারে প্যান্ডেল হচ্ছে পায়ে হেঁটে কেদারনাথ, এবং আমাদের এবার আলোকসজ্জা সা ইলেকট্রিক চন্দননগর। প্রতিমা আমাদের এবার করছেন স্বপন ভট্টাচার্যের ছেলে সেন্টু ভট্টাচার্য, বনগাঁর খুব বিখ্যাত। আমাদের অভিযান সংঘ এবারে যে থিম, এবারে যে আমরা পুজো করছি সবাইকে নিয়ে, এবং ইয়ং জেনারেশন তাদেরকে আমরা এবার বেশি টেনেছি, তাদের সহযোগিতায় তারাই পুজো করছে। আমরা পিছন থেকে যারা বয়স্ক আছেন, আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই আমরা আছি তাদের সাথে। আমরা এবার ইয়ং গ্রুপকে দেখতে মানে দেখাতে চাই বনগাঁবাসীকে, তারা সুন্দরভাবে এবার যে থিম আমরা করছি পুজো করছি বনগাঁবাসী এবং উত্তর চন্দ্রকোনার মধ্যে, আমরা মনে করি ভালো পুজো হচ্ছে বনগাঁর অভিযান সঙ্গে। আমাদের অতীতে ইতিহাস আছে যে অভিযান সঙ্গে দুর্গা প্রতিমা সবাই আগ্রহ দেখবার জন্য, সেইভাবে আমরা প্রতিমা এবার করছি। এবং সব দিক দিয়ে আলো থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে এবার যে নতুনত্ব বনগাঁবাসীকে শুধু নয় উত্তর চন্দ্রকোনার মানুষকে দেখাতে চাই। ক্লাব কর্তৃপক্ষের দাবি, সকলে মিলে শারদ উৎসবের দিনগুলি আরও আনন্দমুখর হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।